Mr. Hussain! Mr. Hussain! Walaikum salam. Dubai jawar ichha ache ki nai? Haan? Thakle ei rastar moddhe kada kotha dekhcho? Kemne kada lagche? Bhai 20 hoyeche dekho. Eigulo to eat tut dite hoy. Kaam kaaj kichu koro? Na bhai. কাম কাজ দিলে কি করবা? জিবে তাহলে আমার সাথে দুইজন লোক লাগবে, তোমরা যদি চাও আমার লাগে কিন্তু থাকতে পারো। জিবে আসো তাহলে তোমার কাজ দিয়ে দেই, একজন ডাইনে খারা একজন বামে খারা। আরে বেটা তুই এই পাশে খারা, তোর একটু স্বাস্থ্য ভালো, তুই বামে থাকতে হইব। হ্যাঁ বামে, তুই ডাইনে খারা। আচ্ছা ওই যে জহিরের খবর কি রে? ওই যে বাহুবীর জহির ভাই। ও কি বাহুবীর? ও বাহুবীর না আমি বাহুবীর, দেখ দেখ কে বাহুবীর? আপনি ভাই। তাহলে বাহুবীর কে আনতে? আপনি ভাই। তোরা আমার লোক না? জি। তা তোরা যদি ওর বাহবীর কস তাহলে কি আমার ভালো লাগে? ক না ভাই, গ্রামে সবাই কয় তো ভাই। গ্রামের কই লেবে? ও তো হলো মনে করে না খেলা, না খেলা মনে করে পুরস্কার লয়ে যায়, এটা করে বাহবীর কয়। আর আমি হইলে মনে করে যে দুবাইতে গিয়ে কত মাস লাগে খেলছি আর আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ এবার আমি ওর লাগে খেলো, এখন থেকে আমি বাহবীর। আচ্ছা আর তোরা আমার খাস লোক, তুই একটা কাজ করবি, এই গ্রামের যে মুরব্বি টুরবি আছে না, এক চা আর পান পুরা ফ্রি করে দিবি। দোকানে যাই কবি যে এটা দুবাই থেকে যে আমাদের ভাই আসছে, আমাদের বস, উনি টাকা দিবে, আপনারা খালি খাইতে থাকেন। কেন ভাই থামবেন না? কেন কিসে রে বেটে? আমি কইছি না, আমি খালি কমু দুই শুনবি ফ্রি, ওগুলো বুঝবি না, ওগুলো টেকনিক আছে। সুখবর সুখবর সুখবর, আজকে 18 তারিখ রোজ শুক্রবার কদমতলী হাই স্কুল প্রাঙ্গনে পাঞ্জা লড়াইয়ের আয়োজন করা হইয়াছে। উক্ত প্রতিযোগিতায় প্রতিবারের মতো এবারও দ্বিতীয় ও তৃতীয় স্থান ধারণ করা হইবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করিবেন এলাকাবাসী এবং প্রথম পুরস্কার গ্রহণ করিবেন বরাবরের মতো বাহুবীর জহির ভাই। আপনারা সবাই আমন্ত্রিত। কি পাঞ্জা লড়াই? কি এর পাঞ্জা লড়াই? পাঞ্জা লড়াই অনুষ্ঠান তোমার তো আগে এলাকে দেখি না, তুমি কুত্তে আইছো? আমি যোগিন মাস্টার, নতুন আইছি। নতুন আইছো? কি পড়তেছো তুমি? এটা ওই যে 18 তারিখে পাঞ্জা লড়াইয়ের অনুষ্ঠান ভাই, ওইটার পাঞ্জা লড়াইয়ের নাম তুমি ভুল কইছো কি লেগা? এটা তো বাহুবীর জহির ভাই। এটা তো বাহুবীর না, এটা হবো বালুবীর। আমার তো লেখা দিছে যেটা আমি তাই। ওই বেটা এটা হইব লেখ লেখ, এটা কাট, এটা কাটা লেখ বালুবীর লেখ। হ্যাঁ এবার লেখ বালুবীর জহির ভাই। হ্যাঁ এখন তাহলে এটা বল, বলো মাইকে বলো। এবং পুরস্কার গ্রহণ করিবেন বরাবরের মতো প্রথম স্থান অধিকারী বালুবীর জহির ভাই। এই তো লক্ষ্মী শোনা, এখন সুন্দর না? তুমি যতবার বালুবীর বলবা অতবীর অতবার তোমাকে ভালোবাসবে মানুষ, নাইলে মাইট দিব। ওইটা কইতে কইতে বেশি বেশি কই। হ্যাঁ বালুবীর জহির ভাই, খালি কও বালুবীর জহির ভাই, বালুবীর জহির ভাই কই যাও, যাও বালুবীর জহির। উক্ত প্রতিযোগিতার তৃতীয় ও দ্বিতীয় স্থান নির্ধারণ করা হইবে। নিচাও বেরেক কর, রাস্তা আছে, নাও নিচাও বেরেক কর, বেরেক কর। কি হয়েছে ভাই, কি পড়তেছো তুমি? ওই যে 18 জুলাই ওই যে পাঞ্জা খেলার, ওটা 18 জুলাই পাঞ্জা খেলা তো জানি, তুমি পড়তেছো কি? কি নামটা? কি নামটা? হচ্ছে বালুবীর জহির ভাই। বাহুবীর জহির ভাই বল, আস্তে মারিস কেন, নামটা ভুল আছে, এটা হবে বাহুবীর, বাহুবীর জহির ভাই। একটু আগে একটু আগে তো একজন আমার এটা কাটায়া লেখাইলো বালুবীর, মোটা কইরা কালো মতো। ওই তুই কই থাকোস? আচ্ছা আচ্ছা, ওই কই থাকোস? জাহির 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 থাকি ভাই। কই থাকো? জাহির কত দিন লেখাপড়া করছো? গ্রাজুয়েট ভাই। গ্রাজুয়েট করছো, জাহির থাকো। জি আচ্ছা, যাক এখন তুমি লেখো এটা, নামটা কাইটা ঠিক করো, বাহুবীর জহির হবে, লেখো। এটা বোটকা উজ্জ্বলারি কাম ভাই, এটা বুঝছি। এখন তুমি এটা লেখো, ঠিক করো, ঠিক করে তারপরে এটা পড়ো। জি লেখতেছি, কলমটা কলমটা ভাই করি একটু ধরেন তো, কলমটা রাখি। কলম কলম ভাই। ওই বেটা ভাই ভাই বলে, ওই বেটা ওই বেটা ওই ওই বেটা দেখছেন কত বড় বেয়াদব ভাই। তুই নিজে কর, ওঠ ওঠ ওঠ, নিজে নিজে কর, সুন্দর মতো করবি। আচ্ছা ভাই ঠিক আছে। সুখবর সুখবর সুখবর, আজ আমার একটি মনের আশা পূর্ণ হইল। আজ আমি চুঙ্গার মাধ্যমে জানিয়ে দেব আমি জহির ভাইয়ের কত কাছের মানুষ। জহির ভাই খুব ভালো মানুষ, জহির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। একদিন রাত্রে আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জহির ভাইও আমার জন্য খায় নাই, জহির ভাইও আমার জন্য সারা রাত ঘুমায় নাই। জহির ভাইয়ের কাছে আমি ছোট থেকে মানুষ হয়েছি, আপনারা সবাই জহির ভাইয়ের জন্য দোয়া করবেন।
থ্যাংক ইউ। আরে সুন্দর মানুষের তো সব কিছুই সুন্দর লাগবে না? এই যে তুমি আমার বউ, তুমি তো সুন্দর। আচ্ছা শুনো, আমার আব্বা মানে তোমার শ্বশুর বাড়ি বানাবে। ও বানাবি তো, মেয়ে বিয়ে দিতেছে, নতুন জামাই বাড়ি যাইব, বাড়ি বানাবো না? ঠিকই করতেছে, আমার শ্বশুর বুদ্ধিমান আছে। তা তো অবশ্যই বানাতে হবে। তাহলে তুমি এক কাজ করো, কালকে 5 ট্রাক বালু পাঠিয়ে দিও। হ্যাঁ মানে বালু? আমি বালু পাঠাবো কই থেকে? আমি কই বালু পাবো? উমা তুমি বালুর ব্যবসা করতেছো, তোমার শ্বশুর বাড়ি বানাবে, তুমি বালু পাঠাবো না? কি কও তুমি, তোর মাথা ঠিক আছে? আমি বালুর ব্যবসা করতে যাবো কেন? উমা সারা এলাকায় মাইকিং হইতেছে, বালুবীর জহির, বালুবীর জহির, ওর জন্য বললাম বালু ব্যবসা শুরু করছো নাকি? ওই একটা মূর্খ, ওই মূর্খের কথা শুনে তুমি নাচতেছো, তুমি এই কথা কইতেছো? আরে ওই কিছু জানে, এই গ্রাম সম্পর্কে কিছু জানে? ওই আমাকে 14 গোষ্ঠী সম্পর্কে কিছু জানে? ওই আইসে গ্রামে নতুন, আমি খোঁজ দিছি তো, আবার নাকি গ্রাজুয়েট পাস করছে, থাকে জায়গির মাস্টার। বালুর ব্যবসা করলে কিন্তু ভালোই হতো, আমি মানুষকে বলতে পারতাম যে আমার জামাই কিছু একটা করে। কি কও, আমার কাজ করতে হইব কেন? তুমি একটা কথা কইলা, কাজ করুম কেন? আমাকে 14 গোষ্ঠীর কেউ কাম করে নাকি? এই যে এটা কি, এটা দেখছো, এটা বোঝো, এটা কি? তিন পুরুষ, হ্যাঁ তিন পুরুষ পাঞ্জা লড়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে থাকি। আমাকে কাজ করলে তো ইজ্জত যাইব, কি কও? আমার বাপ করে নাই, আমার দাদা করে নাই, আমি করি নাই। আরে তোমার পোলা যে হইব, তার পোলা যে হইব, তার পোলা, তারও তো কাম করা লাগবো না, বুঝে বুঝে খেব খালি, কি কও? তুমি কেমন বুঝলা যে তোমার পোলা হবে? বুঝুন যাই, পোলাই হইব, পোলাই হইব। আরে পোলা হইতে হইব, বাহুবীর হইতে হইব না? কি কও, বংশ পরম্পরায় যে ঐতিহ্য সেটা রক্ষা করতে হইব না? তুমি দেখো পোলাই হইব আমাকে। ভালো আছি বাবা, শুনে ভালো লাগতেছে আপনার শরীরটা ভালো। কাকা কাকা আমি একটা দরকার আছে আপনার কাছে। কও বাবা কও। কাকা আমি 18 তারিখে পাঞ্জাটা লড়তে যেতেছি কাকা। পাঞ্জা খেলবা, ভালো কথা, সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ আছে, খেলবা? না না কাকা, সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ আমি নিতে চাই না, আমি হলো ফার্স্ট প্রাইজ নিতে চাই। তুমি এটা কী করলে বাবা, তুমি গ্রামের রেওয়াজ জানো না? আরে ওরা তো বংশগতভাবে বাহুবীর, ওদের সাথে কেউ খেলতে আসে না। তুমি কাজ করো, তুমি সেকেন্ড আর থার্ড প্রাইজে লয়ে খেলো। কাকা এখন আর ওইসব রেওয়াজ টাওয়াজ নিয়ে চিন্তা করার লাভ নাই, এই এলাকার অনেক মুরব্বী আমার সাথে আছে, আপনি খালি একটা অনুমতি দিয়ে দিবেন, আর অনুমতি দিলে আমি খেলতে পারি কাকা। আরে মিয়া তুমি কি ভুইলা গেছো, ওই আমগো আব্দুর রহমানের কথা, ওর বাপের লগে খেলতে গিয়া হাতটা টুন্ড হয়ে গেছে, পরে ওর নাম হইলো কি টুন্ড রহমান। কাকা দুবাইতে আমি ইন্টারন্যাশনালভাবে পাঞ্জা লড়াইছি, আমার লাগে কেউ পারে নাই, ফলে কী করতে পারবেন, পাঞ্জারা লড়তে হইব, আর আমার লাগে পারবো না, আর আমি জানি আমি জিতবো কাকা, আপনার খালি একটা অনুমতি দেন কাকা। আচ্ছা সবার সাথে বসি, দেখি কী করা যায়। কাকা জহির এলাকার বলা, আমি এলাকার বলা, তো আমি যদি খেলে জিততে পারি কারো তো কোনো অসুবিধা নাই, আপনি খালি কাকা, আপনার তো কোনো সমস্যা নাই না? আমার কী সমস্যা, গ্রামের সবাই যদি চায় তাহলে আমার তো কোনো সমস্যা নেই। আপনারা যদি আমার বিয়ের ব্যবস্থা না করেন তাহলে আমার বিয়ে কেমন হইব চাচা? চাচা আমার একটা বিয়ে দিয়ে দেন চাচা, আমি এতিম বলে কি চাচা আমার বিয়েই হইব না, আমার বাপ মা নাই দিয়ে কি চাচা আমার বিয়ে হইব না? আরে বাবা রে তোর বিয়ে তো আমি দিমু, কইছি তো আমি বিয়ে বন্ধ করতে করে দিব আমি। কাকা আপনার কাছে তো কত লোক বিচার সালিশ নিয়ে আসে, হ্যাঁ গো কি ওরা অপরাধী বানায় আমার লোকে বিয়ে দিয়ে দেন কাকা। পাগল রে এটা করন যায় না, যারে তারে কি অপরাধী সাধারণ যায় নাকি? আমি তোর বিয়েটা এই দিয়েই দিব, বুঝছ, তোর বিয়ে হইব। কাকা কবে হইব? এই তো হইব তো, কিন্তু আমি একটু বাড়ি যাবো তো, মাসখানিক তো দেরি হইবই। কি কোন কাকা আমার বিয়ে দিলে 1 মাস পিছিয়ে গেল কাকা। আরে বাবা রে কিন্তু, আরে কি রে জামু না না
এক মাস পিছাইব না, আমি যাবো না, বাড়ি যাবো না, ঠিক আছে? আমি এই মাসের মধ্যে তোর বিয়ে একটা বন্দোবস্ত করবো আমি। কবে হইব কাকা? তারই তো পরে, আগে তোর জামাই ঠিক করতে দে, তুই নিশ্চিন্ত থাক। কাকা ওই ঠিক তো খারাপ না কাকা, তোর বডিগার্ড না খামাখা সবকিছু মিলে মাথা গোলা। এই চল কাকা চলেন, আপনার আমি আগাই দিয়ে আসি। তুই কোন দিকে যাবি? এইদিকে যাবো। আমি তো আবার ওইদিকে যাবো না, আমি ওইদিকে যাবো, ঠিক আছে? শ্বশুর বাড়িতে তুইও বেশি ঘোরাঘুরি করলে তোর বাপের মতো কিন্তু দাম পাবি না। কি যে কর নাম না, আপনার লোক দেখা হয়ে গেল, ভালো হয়েছে। আমি তো আপনার লোক দেখা করতে যেতেছিলাম, আপনি কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ জি ভালো। আপনি কতদিন হয়ে আসছেন? এই তো কয়েকদিন হয়ে আসছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো, মন ভালো? ভালো। চলেন না এক জায়গায় বসে কথা বলি। বসতে পারবো না, একটু ব্যস্ত। ও আপনি তো বিদেশে ছিলেন, বিদেশে দেখতে কেমন? অনেক সুন্দর, বিদেশ অনেক সুন্দর। আপনি যে বিদেশে ছিলেন, আপনি কি ওইখানে কোনো বিয়ে শাদী করছেন? না না, বিয়ে শাদী করে ভালো হয়েছে। আপনি যে বিদেশি মায়ের বিয়ে করেন না, খুব ভালো করছেন। আমাদের দেশে পোলাদের না বিদেশি মায়ের বিয়ে করা ঠিক না, সবসময় দেশি মায়ের বিয়ে করবে। যারা সুন্দর করে সেজে গুজে থাকে, খরার বউ যদি সুন্দর হয় তাহলে তো ভালো লাগে না। এই যে টিপ দিয়া থাকে, আমার মতো বেনি করে থাকে, দুইটা ফিতা দিয়ে দিয়ে চুল বেঁধে থাকে না, এদের খুব ভালো লাগে। চল না কোথাও বসে গল্প করি। বসতে পারবো না, একটু ব্যস্ত। বিয়ের আগে তো কিসের ব্যস্ত? বিয়ের আগে তো মানুষ ব্যস্ত থাকে না, ব্যস্ত থাকে বিয়ের পরে। কারণ বিয়ের পরে বউরে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাইতে হয়, সিনেমা দেখতে যাইতে হয়, বন্ধু বান্ধবের বাড়িতে যাইতে হয়, বউরে নিয়ে গল্প করতে হয়, এই জন্য সবাই ব্যস্ত থাকে। আমি একটু ব্যস্ত। হ্যাঁ এই শুনা যান, এই যে তা তো বললাম, এই যে গ্রামের ময় মুরব্বীরা মিলা আর যে দুবাই উজ্জ্বল রেলওয়ে আইলো, যে প্রতি বছর যে আমি প্রাইজ দেই ই সারা ফাইট সারা, ওই যে বাহুবল রে আসো বাবা আসো, এই তোমার কথাই তো কই দিছিলাম, আসো বসো। ভালো আছে বাবা? জি আছে। বাড়ি খবর ভালো আছে? জি সব ভালো আছে। তুমি ছেলেকে বাবা এই এলাকার রত্ন, তুমি বংশের লিগে আমরা এই দশ গ্রামের উপর মাতবুরি করতেছি, বুঝছো? কিন্তু বাবা একটা ভেজাল হয়ে গেল গা। ভেজাল চাচা কি কন, আমগো গ্রামে ভেজাল কে বাদাইলো ভেজাল? আর ওই যে দুবাই থেকে উজ্জ্বল আইছে না, হ উজ্জ্বল নাকি দুবাইয়ে কোথায় ইন্টারন্যাশনাল পাঞ্জা লড়াই জিতে আইছে, এখন সে আইসে কইতেছে যে 18 তারিখে যে পাঞ্জা লড়াই হইব, সেই পাঞ্জা লড়াই সে তোমার লগে লড়বো। কারণ প্রতি বছর তো তুমি না লইলেই পাঞ্জার পুরস্কারটা নিয়ে যাও, ও কয় যে না এইবার তার সাথে লইরা তোমার এই পুরস্কারটা নিতে হবে। চাচা ও কোনখানে ইন্টারন্যাশনাল কি খেলে আসে, পাঞ্জা খেলে আসে, সেইখানে খেলুক গা। এইখানে এইখানের পাঞ্জা সম্পর্কে তার কোনো আইডিয়া আছে চাচা? হ্যাঁ এটা যে কি ভয়ানক ব্যাপার, এটা আইডিয়া আছে? 14 বছর ধরে এখানে আমরা এই পুরস্কার পেয়েছি, ওর তো কোনো ধারণা নেই চাচা, ওরা বুঝান চাচা? ও তো নাদান চাচা, একেবারে নাদান লোক ছাড়া এরকম দুঃসাহসিক কথা কেউ বলতে পারে চাচা? কিছু মুরুব্বী আছে ওর সাথে, এই জন্যই তো সমস্যাটা হইতেছে না চাচা। আপনি ওরে বোঝান চাচা, কে কি কইলো কি না করলো সেই কথা মতো আপনি চলবেন চাচা? ওই একটা নাদান পোলা কি কইলো আর তার পিছনে 2-4 জন লোক কি কইলো, আপনি কি সেই কথা মতো চলবেন চাচা? এত বছরের একটা ঘটনা, আপনিই তো সমস্ত ইয়ে করে আসতেছেন এতদিন, কি রে তুই কিছু কষ্ট কেন? আরে চাচা বোটটার এত বড় সাহস, ভাইয়ের লোকে খেলবো পাঞ্জা, ওই কি চিনে বাইরে? ভাই যদি ওরা হাতের দিকে একবার তাকায় হয়তো টুন্ডা হয়ে যাবো গা, টুন্ডা। আরে আপনি জানেন, আপনি ঠিকই বুঝতেছেন। আপনি আমি আপনার একটা কথা কই, ও যে এই যে কথাটা কয়ে গেছে না, না যায় না, আপনি লোক দিয়ে খবর দিয়ে পাঠান, দেখেন ওর ডরে কোন সিপাই গিয়ে হাটপুল করে পড়ে গেছে। খারাপ
তুমি চিন্তা করে দেখো ওর কলিজা কত বড়। কি ভাবে চিন্তা করব, কার কলিজা কার দেহ কিছুই তো জানি না, পুরো ঘটনাটাকে কও তারপর চিন্তা করি। আরে ওর বাপে আছিল গঞ্জের দোকানদার, ওই দোকান বেচে হেরে পাঠাইছে দুবাই, আর দুবাইর জন্য সে আইসা সেখানে মাস্তানি করতেছে, কয় যে আমার লগে পাঞ্জা খেলবো। তুমি কও কে পাঞ্জা লড়বো, কিসের দোকান, কি দুবাই? আরে আরে ওই দুবাই উজ্জ্বল, ওই হিরোগিরি করতেছে, নায়ক দেখাইতেছে, আমার লগে পাঞ্জা খেলবো সে। ও তো ভালো তো, পাঞ্জা লড়তেছে পাঞ্জা লড়ো, সমস্যা কি? কি কও তুমি, আমি পাঞ্জা খেলুম, আমি যাত্তার লগে পাঞ্জা খেলুম, ওই ইন্দুরের লগে আমি পাঞ্জা খেলুম। কি কও, ওই ভোটকা যদি ইন্দুরাই তুমি কি হাতি? হ আমি হাতি, তুমি দেখছো এটা, এটার ওজন জানো? ওর শরীরের চেয়েতে এটার ওজন বেশি, তাহলে মানে কি দাঁড়াইলো? ওরে তো আমি হাতে নিয়ে ঘুরি, আর ওই খেলবো আমার লগে পাঞ্জা। তো ভালোই তো, ওরে যখন তুমি হাতে নিয়ে ঘুরো তাহলে খেলো, সমস্যা কি? তুমিও এই কথা কইতেছো, কি কও তুমি, আমি যাত্তার লগে পাঞ্জা খেলুম কেন? আচ্ছা শোনো, এই দশ গ্রামের কেউ তো তোমার সাথে পাঞ্জা খেলতে সাহস পায় না, তুমি তো না খেলে পুরস্কার নিয়ে যাও, এই একটা সুযোগ, ওর সাথে খেলো। তুমিও একই কথা কইতেছো, কি কইতেছো তুমি কও? আচ্ছা শোনো, আমি তো তোমার হবু বউ, আমি তো জীবনে তোমারে পাঞ্জা খেলতে দেখি নাই, এই সুযোগে আমিও দেখবো যে আমার হবু জামাই কেমনে পাঞ্জা খেলে, আমার অনেক ভাল লাগবো। আরে দেখার মতো অনেক কিছু আছে, প্রকৃতি দেখো, গাছপালা দেখো, নদী দেখো, পক্ষী দেখো। জি না, আমি সব কিছুই দেখছি, প্রকৃতি দেখছি, ফুল দেখছি, পাখি দেখছি, কাঁঠাল দেখছি, সবই দেখছি, এখন আমি তোমার পাঞ্জা খেলা দেখতে চাই, এই শেষ। আরে আরে শোনো শোনো, আরে না আমি খেলা দেখব, তুমি কথাটা বোঝো না। আমি বুঝছি, আমি খেলা দেখব। না না তুই না, আরে এইটা খেলা, এটা তো দেখার জিনিস না, এটা কি দেখবা? এইটাই দেখার জিনিস, আমি দেখতে চাই ওই মোটকা ইঁদুরের লগে আমার এই সিকরা সাপলি হাতি গিমনে খেলে, আমি ওটাই দেখব। সম্মান করে এবং প্রতিবারই যখন পাঞ্জা খেলা আসে কেউ ওর সাথে লড়তে চায় না এবং লইয়া পারবো না, এটা আমরা জানি, তাই প্রতি বছরই প্রথম পুরস্কারটা ওরা দেওয়া হয়। কিন্তু এইবার কি হয়েছে, এবার উজ্জ্বল মিয়া হঠাৎ দুবাই থেকে আইসা ওরে চ্যালেঞ্জ করে বসে, সে বলে যে প্রথম পুরস্কার ও পাইব এবং খেলব ওর লগে। এখন এই জিনিসের মীমাংসা করার জন্যই আমরা বসি, এখন আপনারা কী করুন। হ্যাঁ ঠিক আছে, খেলে নেক, খেলে জিতে যাক, আর আমি যদি জিতে যাই তাহলে আমার সেম একটা ইজ্জতের বালা আপনি আমার দিবেন। ওই মিয়া বালা লইবেন, আপনি বালার ওজন সহ্য করতে পারবেন মিয়া? ওই মিয়া বালা সহ্য করতে পারবেন, তোমার খেলবো কিনা জিগাও তুমি, আপনি খেলবেন? 18 তারিখে খেলানোর দরকার নাই, কালকে খেলবো ভাই আপনার লগে, আজকে খেলেন, আপনি জিততা তোমার বালাটা লন, বালাটা জিততা লন। কাকা তুই আবার কি কইতে চাস? জিতেনের পুরস্কার খালি ভালো হইব কেন, অন্য কিছু হইতে পারে না? কাকা আপনি এমন ভাবে বলে দেন যে হারবো তার লগে আমার বিয়ে হইব, আমি এতিম মাইয়া আমার একটা গতি হইল। এটা ঠিক কইছেন আপা, ওই বটকায় হারবো আর আপনার বিয়ে করব। কাকা আমি রাজি আছি, যে হারবো সে সুন্দরীর বিয়ে করবে আর যে জিতবে সে ইজ্জতের পালাটা নিয়ে নিবে, আমি রাজি আছি। হ্যাঁ রাজি রাজি আছে কিনা আপনি জিগান? হ্যাঁ যে হারবো হ্যাঁ সুন্দরী আপনার বিয়ে করবো ভাই, ঠিক আছে না ভাই? মাধব চাচা আপনি তো জানেন, আমাকে চেনেন, দেখে আসতেছেন এত বছর ধরে। হ্যাঁ তোমারও চিনি ওরও চিনি, খেলে এই পুরস্কারটা নেও। তাহলে তোমরাই তো সব ঠিক করলা, এই 18 তারিখে পাঞ্জায় যে জিতবো সে পাইব বালা আর যে হারবো সে তার লগে হইব এই সুন্দরীর বিয়া, ঠিক আছে? আমার একটা সুখবর আছে, আমার তো বাপ মা কেউ নাই, এতিম, এই সুখবরটা আমি তোমার এই সবার আগে দিতে আইলাম। কি সুখবর? আমার না বিয়ে ঠিক হইছে। সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো অনেক সুখবর, কার সাথে বিয়ে ঠিক হইছে? পাত্র অবশ্য দুইজন, দুইজনের মধ্যে পাঞ্জা খেলা হইব। দুইজন পাত্র? যে হারবো হের লগে আমার বিয়ে হইব। বাবা কে কে? ওই যে ওই পাড়ার মোটা বিদেশ ফেরত উজ্জ্বল ভাই আছে না, হ্যাঁ আর জহির ভাই, হ্যাঁ দুইজনের মধ্যে পাঞ্জা লড়ালড়ি হইব, সে হারবো হের লগে আমার বিয়ে হইব। তা আমার কাছে মনে হয় জহির ভাই হারবো, তাই হের লগে আমার বিয়ে হইব। শোনো আমার তো আপন বলতে কেউ নাই, আমি তো এতিম, দুলাভের জুতা চুরি করতে হয় না বিয়ের দিন, তুমি কিন্তু জুতাটা চুরি করবা আর প্রথম মাংসটা তুমিই খাওয়াইবা, তোসরা কবুল কইতে না আমার লজ্জা লাগবো, তুমি আমার ধাক্কা দিয়ে কইবা আমি তখন কবুল করবো, ঠিক আছে ভাই? মনে করে আইসু কিন্তু, হ্যাঁ আইসু। Thank you.
বেশি পণ্ডিতি করো। তোর পণ্ডিতি করতে কইছি এই, হ্যাঁ তুই খেলার কথা কি কইলি তুই? আরে আমার মাথার শরীরে এক লোকে গরম হয়ে গেছে, জানে না ওই বুঝি আপনার লোকে খেলবো কুস্তি, ওই ভোটকা আপনার লোকে পারবো, ওই আপনার পাঞ্জা সম্বন্ধে জ্ঞান আছে, ওই ভোটকা যা কোক আর না কোক, তুই তুই রাজি হলি কেন? আর আপনি তো টেনশন করেন কে, হারবো ভোটকায় বিয়া করবো ভোটকায়, জিতবেন তো আপনি। ভাবি ইসলাম আলাইকুম। আমি ডেট ঠিক করছি তোমার সাথে কারোর সাথে কথা না কই আমি ডেট ঠিক করছি, কি কই দিস আমার সাথে? কিসের জন্য আপনার কথা হইতে হবে? আমার সাথে তো আপনার বিয়ে না, আপনি যার সাথে বিয়ে তার সাথে কথা বলে আপনি ডেট ঠিক করে ফেলছেন। কি কও, কে আমার বউ? তুমি তো আমার বউ। কার সাথে কি বলতেছে আপনি কিছুই বুঝতে পারতেছেন না? না সুন্দরী বেগমের সাথে আপনার 18 তারিখে বিয়ে ঠিক হইছে না? ওফ, ওই পাগল ছাগল, ওই ওই মহিলার কথা শুনে তুমি এরকম রাগ করতেছো? ওইটা পুরো আস্থা পাগল, ওর মাথা ঠিক আছে? কোন আস্থা পাগল না অর্ধেক পাগল সেটা জেনে আমার দরকার নাই। সে তো গ্রামের সব জায়গায় ঢোল পিটায় বলে বেড়াইতেছে যে 18 তারিখে আপনার সাথে ওর বিয়ে হইতেছে আর আমি হচ্ছে আপনার শালী। দূর, কি কয় না কয় আন্দাজে, কি কয় না কয় তো? আপনি পাঞ্জা খেলতে যাচ্ছেন না? ওই আনোয়ার হারামজাদা খামা খায় একটা, কি কমু আনোয়ার যা বলবে আপনি তাই করবেন? আনোয়ার যদি ছাদ থেকে ঝাঁপ মারতে পারে আপনি ছাদ থেকে ঝাঁপ মারবেন? আশ্চর্য, পাঞ্জা তো আপনি খেলতে যাচ্ছেন, কে খেলতে যাচ্ছে? খেলবেটা কে আমারে বলেন সেটা? পাঞ্জা তো খেলা তো লাগে না, কিন্তু এখন তো যে ঘটনা ঘটছে তাতে খেলতে হইব, আমি খেলবো। পাঞ্জা খেলবেন আপনি, হারবেন আপনি, আপনি বিয়েও করবেন সুন্দরী বেগমকে? এটা কইছে আমি হারুম আন্দাজে? আর তুমি এইটা শুনে তুমি মাথা গরম করে রাখছো? হারাম দাদা, এই আনার, এই এদিকে। আরে ভাবি একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেব, যা এদিকে যা যা। মানে ঘাপলা বাঁধানোর অবস্থা থাকে? ঘাপলা সে বাঁধায় নাই, ঘাপলা বাঁধাইছেন আপনি, ঠিক আছে? আমি আপনার শেষবারের মতো বলে দিতেছি, 18 তারিখে আপনি পাঞ্জা লড়তেছেন, আপনি হারবেন, সুন্দরী বেগমকে বিয়ে করবেন, আমি আপনার শালী হব। আরে আমি হারবো কেন, আশ্চর্য ব্যাপার, যদি হারেন তাইলে? আরে ভাবি ভাই হারবো কেন, ভোটকা হারবো, ভুটকিরে বিয়ে করবো 18 তারিখে, আর ভাই তো বিয়ে করবো আপনি রে। যত রকম নষ্টের গোড়া, নষ্টের গোড়া সে? আরে পাঞ্জা লড়বেন না আপনি? হ, আরে পাঞ্জা কি শক্তির নাকি, এটা কৌশল আছে না? ওই মোটকা পাবো না সেটা আমি বুঝি না, আমি এত কিছু বুঝি না। আমার শেষ কথা হইতেছে আপনার যে এটা দরকার ছিল না, আপনার এই যে এটা কি, এটা উত্তরাধিকার সূত্রে তিনটা পাওয়া, এটা চারটা হবে, ঠিক আছে? আর আপনি সুন্দরী বেগমরে বিয়ে করবেন, আমি আপনার শালী, আমি আপনার প্রথম মাংস খাওয়াই দিব, আপনার জুতা চুরি করবো, আপনার কাছে টাকা নিব, আর সুন্দরী বেগম যখন কবুল বলতে পারবে না তখন খোঁচা দিয়ে তারে কবুল বলাবো। শেষ, তুমি চুপ বসুন। এই শোনো খবরদার, হঠাৎ সালাম করতেছিস কেন? আল্লাহ মুখ তুলে চাইলে তো এই বাড়ির ভাত কাপড়ই আমার কপালে আছে। মানে ওই যে 18 তারিখ পাঞ্জা লড়া হইব না, চেয়ারম্যান চাচাই কইছে যে জিতবো সে পাইব আপনি গো বংশীয় বালাটা, আর যে হারবো সে পুরস্কার স্বরূপ আমারই পাইব। হ্যাঁ আমি তো জানি জহির ভাই হারবো, কারণ ওই যে উজ্জ্বল ভাই যে মোটকু, হ্যাঁ লোক তো জহির ভাই পারবো না, এই জন্য এই জহির ভাইয়ের লগে আমার বিয়ে। আবার বললো বাড়ির সব কাজ কাম কইরা দিমু, আপনার এই বাড়িতে এসে আমি থাকবো, তুই বলে তার বিয়া করবি? ও আপনার তো আসল ঘটনাটা বলা হয়নি, আপনি তো জানেন না
ওই দুবাই থেকে উজ্জ্বল আসছে না, মোটকা উজ্জ্বল, সে আইসে প্রচুর টাকা পয়সা কামাই নিয়ে আসছে, তার টাকা আছে কিন্তু সম্মান নাই, সে এখন এই সম্মান কিনতে চায়, সে পাঞ্জা খেলতে চায় আমার লগে। আর এই গ্রামের কিছু লোকজন আছে, তারে পটাই পুটাই টাকা পয়সা দিয়ে সে এখন সবাইকে রাজি করাই দিছে যে আমার সাথে সে পাঞ্জা লড়ো, পাঞ্জা লড়ে জিতবো, জিতে সেই সম্মান কিনবো। ঠিক আছে নিক, আমার ছেলেরা হারাইয়া যদি সে এটা নিতে পারে তো নিক না, কিন্তু এখানে সুন্দরী আসলো করতে গিয়া। ও সুন্দরী বেগমের আরেক ঘটনা, ওই কয়দিন আগে মিটিং বসছে চেয়ারম্যান সাহেবকে নিয়ে, উজ্জ্বল গ্রামের লোকজন নিয়ে সব মিটিং বসছে, ওখানে পাঞ্জা খেলার কথা হইতেছে, এর মধ্যে হঠাৎ করে সুন্দরী বেগম এসে হাজির। সে আইসা সে কইতেছে কান্নাকাটি করে, সে এতিম মানুষ তার কেউ নাই, তার কথা হলে যে এই পাঞ্জা খেলায় যে হারবে সে তারে বিয়ে করবো। এই কথা শুনে আমাকে আনোয়ার আছে লাভ দিয়া কইলো, হ যে হারবে তার সাথে বিয়ে করবো, কারণ আনোয়ার তো জানে তো আমি তো জীবনেও পাঞ্জা খেলায় হারুম না। এই কথা দুই কথা এক কথা সে কথা করে গ্রামের সমস্ত লোকজন চিৎকার মিৎকার করে করলে যে হ ঠিক আছে, যে হারবে সে সুন্দর বেগমে বিয়ে করবে, এই হচ্ছে সে ঘটনা। এটা কেমন কথা হইলো যে হারলে সুন্দরীর বিয়ে করতে হইব? আপনি চিন্তা করেন না তো আম্মা, আমাকে তিন পুরুষের মধ্যে হাইরের কোনো নজির আছে, কেউ আমাকে সাথে পারবে? আপনি কোনো চিন্তা করেন না, আমি সমস্ত ব্যবস্থা করতেছি, আমার খিদে লাগছে, চলো খেতে দেন। তোর খবর আছে? হ্যাঁ তোর আমি খবর লয়েছি। কয়েকদিনের জন্য আসছি, একটু ঘুরবো ফিরবো, আমোদ ফুর্তি করবো, তারপর চলে যাবো। আপনি কয়েকদিনের জন্য গ্রামে আসছেন, ঘুরবেন ফিরবেন, আনন্দ ফুর্তি করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর চলে যাবেন, মাঝখানে আপনার পাঞ্জা লড়ার দরকারটা কি ভাই? আর পাঞ্জা লড়তে হবে না, দুবাইতে আমি অনেক লোকের লাগে পাঞ্জা লড়ছি, একজন আমার সাথে পাঞ্জা লড়তে পারে না। আর এইখানে কেউ পাঞ্জা না লড়েই পুরুষটা নিয়ে চলে যায়, এটা হবে না, এবার পাঞ্জা লড়তেই হবে।
এবার আমি পাঞ্জা লড়বই। আপনার এই পাঞ্জা লড়া নিয়ে গ্রামের মতো অশান্তি হইতেছে, আপনি অশান্তি কেন করতেছেন? গ্রামে কেন অশান্তি হবে? এখন আমার কাছে টাকা আছে, সম্মানের দরকার আছে না? আপনাকে একটা ভালো উপদেশ দিতেছি, ঠিক আছে? আপনি একটু চিন্তা করে দেখবেন, এই যে দশ গ্রামের কেউ পাঞ্জা লড়তে যায় না, না লড়েই সে জিতে যায়। কেন জিতে যায়? নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে তার। এরপর চিন্তা করেন এর পূর্বপুরুষের কথা, এর পূর্বপুরুষের সাথে কেউ কিন্তু পাঞ্জা লড়ে জিতে নাই, সবাই হারছে এবং পাঞ্জা লড়ার পর তাদের ক্ষতি হয়েছে, কারো হাত ভাঙছে, কারো মাথা নষ্ট হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ গ্রাম ছাড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আপনি খুব ভালো একটা মানুষ, স্বাস্থ্যবান সুস্থ একটা মানুষ, বিদেশ থেকে আসছেন, কয়েকদিন আসছেন, ভালো থাকেন, আবার চলে যান, ঠিক আছে? আপনি যদি পাঞ্জা লড়তে যান আপনার লাইফ শেষ হয়ে যাবে। ব্যাপারটা চিন্তা করে দেখছেন, এটা তো বিরাট সমস্যা হয়ে গেল না? এটা তো আমি তো আমি আমার কথা চিন্তা করতেছি না চাচা, আমি আপনার চিন্তা করে তো আমি এত রাতের বেলা এলাম চাচা। কি ঘটনা খুলে কত না? ওই যে এই যে আপনি, এই যে আমরা, এই যে বংশ পরম্পরায় যে আমরা যে বাহুবীর চোদ্দ গোষ্ঠী ধরে, এইটা যেমন আপনি জানেন তো চাচা, আর আপনিও চোদ্দ গ্রামের এই চেয়ারম্যান, আপনি প্রত্যেকবারই আপনি ইয়ে করতেছেন, আপনার সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হইতেছে, আপনি ডিক্লেয়ার করতেছেন, আমরা পুরস্কার নিতেছি, কিন্তু এইবার কী হলো চাচা? আটকা কই থেকে দুবাই উজ্জ্বল আইলো, আইসা কী দিয়ে কী করলো চাচা, কারে দিয়ে কী বুঝাইলো, আর আপনি চাচা সিদ্ধান্তটা চেঞ্জ করে দিলেন, এইটা তো চাচা আপনার তাতে কি জোরটা কি কমে গেল কিনা আমি তো সেই টেনশন করি চাচা। হ্যাঁ কথাটা তুমি ঠিকই কইছো, কিন্তু উজ্জ্বলে তো দুবাইয়ের টাকা, হ্যাঁ কেমনি যে মুরব্বী কেউ বাউ করছে, এটা তো আমি তো চেয়ারম্যান, দর্শনের কথা তো আমার শোনো লাগে, তাকে তো সিদ্ধান্ত আমার মানানো লাগে, তুমি জিনিসটা বুঝতে পারলে না? সেটাও ঠিক চাচা, সবার কথা তো আপনার শুনতেইব, কিন্তু সবার কথা শুনতে গিয়া আপনার ইজ্জত বা প্রেস্টিজ যদি একটু নিচে চলে যায় তাহলে কিন্তু চাচা অসুবিধা আছে। আমি কিন্তু আবারও বলছি যে আমার নিয়ে কোনো চিন্তা করতে না, আমার লোকে কে পারো, কিন্তু আপনি যে মানুষের কথা শুনে যে আপনার এতদিনকার ঘটনা চেঞ্জ করে দিলেন, তাতে আপনার মান সম্মানটা কিন্তু ছোট হইলো কিনা এই টেনশনে তো আমি চাচা আমি খুব খারাপ লাগতেছে, যার জন্য আমি এত রাত্রে আপনার কাছে। তুমি কিন্তু বাবা ঠিকই বলছো, খারাপ কই নেই। শুনো, তোমরা হইলে গিয়া বংশ পরম্পরায় এই জিনিসটা পাঞ্জা লড়াই তুমি জিতে আসো, তোমার একটা কৌশল আছে, তোমার সাথে তো উজ্জ্বল কোনোভাবে পারবো না, তুমি জিতবা উজ্জ্বল হারবো, আর উজ্জ্বল হারলেই ওই মেয়েটা এই মেয়েটার লোক আর বিয়ে দিয়ে দিব, বিয়ে দিলে ওই মেয়েটা একটা গতি হইলো, এই তো আর কি, তুমি চিন্তা করতে থাকে না? সেইটা গতি হইব ঠিক আছে চাচা, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা যদি বাইরের গ্রামের লোকের হইতো তাইলেও কিন্তু কোনো কথা ছিল না। আরে ঘরের শত্রু বিভীষণ বুঝছো, উজ্জ্বল মেয়ে তো তোমার লোক হারবই, আর হারলে এই চোদ্দ গ্রামের মধ্যে তোমাকে চোখ তুলে কেউ আর কথা কইবার সাহস পাইবে না, বুঝছো? তুমি একটা কথা চিন্তা করে দেখো,
তুমি শুদ্ধ বলছো তোমার বাপদাদার লোকে যারা কেউ লড়ছে তারা কেউ লুলা হয়েছে কেউ টুন্ড হয়েছে কেউ হাত ভাঙছে আর কেউ তোমার বাপের লোকে পারছে এটা কৌশল আছে না তোমার বংশের মধ্যে হ্যাঁ যেই কৌশলটা তোমরা কেউ কও না আমি জানি না না খেললে তো আমি জিতু মি চাষা সেইটা তো কোনো পরোয়া করতেছি না কিন্তু ওই যে চিন্তা করতেছিলাম যে আপনার পজিশনটা যে ছোট হয়ে যাবে দেহ একটা জিনিস ভালোই হয়েছে একটা এতিম মেয়ে ওই পাঞ্জার উচিলায় হার বই জিলায় হারলে ওর লাগে বিয়া হয়ে যাবো একটা গতিও হইব তুমি কি বল হ্যাঁ আমার মনে হয় কথাটা ঠিক হয়েছে বুঝছো তুমি চিন্তা করো না তুমি তো জিত ভাই না তুমি চিন্তা করো কে না ভাই আপনি তো পাঞ্জা খেলবেন না হ খেলুম ভাই ওই যে বাহবীর আছে না ভাই হেরা তো বংশগত জিন পুরি পারে ভাই কিসে জিন পুরি এখন কি অধিনকার আসেনি এখন হেরা তো খেলে না ভাই খেলে জিন পুরি ভাই হেগলকে যারা খেলে ভাই হেগা তো সব ল্যাঙ্গা লুল হয়ে পড়েছে অনেকে মারাও গেছে ভাই এটি কে করে জিন পুরি করে ভাই হ্যাঁ ভাই কি কস ভাই আপনার কি কম ভাই আপনার তো সবই জানেন আর বাপে আর তো চিকুনা ছিল না আব্দুর রহমান চাচার লগে যে খেলছে আপনার তো মোটা ছিল ভাই আর বাইঙ্গা হাত পা লুলা করে বাসা বয়ে রাখছে না এটি কে করে ভাই এটা তো জিন পুরি করে ভাই হয় সেটা মনে আছে তা আমার মনে হয় আমি জিতুম বুঝছ ভাই মনে লইব ভাই আপনার হারলে ভাই সুন্দরী বেগম এর বিয়া করতে হইব আপনার এই সুন্দরী বেগম আপনার লগে যায় ভাই আপনার কত সুন্দর ভাই বিদেশে থাকেন সুন্দর মেয়ে বিয়া করতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই আমি তো আপনার ভালো চাই ভাই এই কারণে তো এত রাত্রে আইছি ভাই তুই যা ভাই ভাই তবু একটু চিন্তা করে দেখেন ভাই তাহলে কি আমি দেখতেছি আমাদের তিন পুরুষের সম্মান আমাদের ঐতিহ্য
তুই তো বাবা কোনোদিন খেলোস নাই, এইটার জন্যই সব সময় তোমারে প্রথম পুরস্কার দেওয়া হইতো, কেউ তোমার সাথে খেলতে সাহস পাইত না। কিন্তু এইবার তো বাবা তোমার খেলতে হইব, খেললে এটা আবার অর্জন করতে হইব, পারবা না বাবা? আমি জান দিয়ে চেষ্টা করো মাম্মা, ইনশাল্লাহ আমি জিতুমি, আপনি আমার দোয়া করে দিন। ভাই আপনি এনে সারা গ্রাম আপনি খুঁজে বেড়াতেছি, কি হয়েছে জানেন আপনি? জানি, আজকে 18 তারিখ, আজকে খেল দিব। ঘটনা তো একটা ঘটাই দিছে। থাম, মাঠে লোকজন আইছে? সবাই আইছে, লোকজন আইছে, পুরা মাঠ থই থই করতেছে লোকজনে, কিন্তু ঘটনা একটা ঘটছে। মটকাই আইছে? মটকাই তো বলাইছে ভাই, যাওন নাকি চিঠি লিখে দিয়ে গেছে, আমি উজ্জ্বল বাহবীরের লগে পাঞ্জা খেলার দুঃসাহসিক দেখাইয়া অনেক বড় ভুল করি আছি, তাই আমি গ্রাম ছাড়িয়া যাইতে বাধ্য হইলাম, গ্রামের সবাই আমাকে ক্ষমা করিবেন। সে বাকছে? ওই পলাইছে? ও ভাই পলাইছে দেখাই তো বাচ্চে, আর ওই যদি থাকতো আর খেলা হারতো আর সামনে 3টা রাত ঘুষিটা ফালাই দিতাম ভাই, খাইতেও কষ্ট ভাই, তো আর দেখতো আর খারাপ লাগতো ভাই। আরে বেটা আমি আগেই জানতাম না, আমি আগে কইছিলাম না যে ভটকা সাহস আছে নাকি আমার সাথে পাঞ্জা লড়ার, ওই দোকানের মধ্যে কইছিলাম না চেয়ারম্যান চাচার সামনে? হ্যাঁ, ও দুঃসাহস দেখে প্রস্তাব দিয়েছে, তারপরে আত্মা কোথায় চিপে যে হাট ফেল করে মরে যাবো, তোরা তো আমার কথাকে বিশ্বাস করিস নাই, উদাহুদি পেরেশানি হয়েছে সে কয়দিন। আর মাঠের অবস্থা কি? লোকজন আছে, মুরব্বীরা আছে, লোকজন আছে, সবাই আছে, চল মুরব্বীকে বুঝাই দিয়ে আসি, আর যেন 10 গ্রামের কোনো লোক কোনোদিন আমলা করতে পারে না। খুব খুশি না? ও মা, খুশি তো হবই, তুমি খুশি না? হ্যাঁ অবশ্যই আমি তো খুশি। কি তুমি কি কইছিলে মনে আছে, ওই সুন্দরী বেগমরে বিয়া করতে হইব? এখন কি, এখন কি হইল? আরে আমি কইছিলাম না যে খেলাই হইব না। আরে ওই কি খেলবো, ওই তো টুনটুনি পাখির কলজা, ও শরীর বড় কিন্তু কলজা তো টুনটুনি পাখির মতো, ওর তো সাহসই নাই পাঞ্জা খেলার। আমি তোমারে কইছিলাম যে খেলা হইব না, হয় নাই, এখন কই সে কই, ওই তো পলাই গেছে, ও আছে, ও জিন্দগিতে আর তো লজ্জাই তো এখানে আইতে পারবো না। পালাইছে না? হ্যাঁ অবশ্যই ভাগছে তো রীতিমতো, অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে বুঝছো, জিন্দগিতে আর কোনোদিন এই 10 গ্রামের কোনো লোক আমার লগে, আমার পোলার লগে, আমার 14 গোষ্ঠীর লগে কোনোদিন আর পাঞ্জা লড়তে সাহস করবো, ডরেই তো আইব না। আবার সাচ্ছেন? নতুন বহুলে মানুষ সাজিয়েই থাকে, 11 দিন হয়েছে বিয়ে হয়েছে, তোমার না কইছি, আপনি করে কইবে না, গ্রামের লোকজন শুনলে কি কইব? আচ্ছা ঠিক আছে, তুমি সরো, আমার শুধু আমি সারাদিন কাম কাজ করে আইছি, আমার শরীর অনেক ক্লান্ত। তোমার কাম করতে কইছে কে? তোমার না কইছি, তুমি শুধু খালি খাইবা ঘুরবা আর আমার সাথে গল্প করবা, তোমার আর কোনো কাম নাই, তোমার যা যা লাগবে তুমি আমারে বলবা, আমি সব তোমারে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাম করো, আমার আমার কাম করতে দাও, সকাল উঠে আবার কামে যেতে হবে, আমার শরীর অনেক ক্লান্ত, আমি একটু শুয়ো, তুমি সরো আমার ঘুমাইতে দাও। তুমি ঘুমাইবে? হ্যাঁ, সকালে আবার কামে যেতে হবে, সরো। মানুষে বউরিলে কত জায়গায় বেড়াইতে যায়, বন্ধু বান্ধবের বাড়ি যায়, হ্যাঁ ঘুমাই।